তিনি নভেম্বর তালনি চিবা ছাল তিনি তুই সালানো বারাত হা কতরিয়ক সমা চবাও খ্লাইনে আদিবাসী হিরো বিশ্বমুন্দা আচাইমা ছাল ও পান্ডা খ্লাইজাকা বুবাগ্রা খর মেলা মাতনি কৃষক সভানি হাবা নগ তাই অবন কিতিংগৈ ককথম পান্ডা খ্লাইজাক্ষা প্যারাডাইস জমনি ও অর মানজাক্ষা হাস্তে সিপিএম বদলনি আদম পবিত্র কর মতিলাল সরকার নকারিব কুবনি আদম র অর কক নারক থানি সাকা অর কক নারক থানি সারা বারার কৃষক সভানি থার্টি ফিফথ সারা ভারতীয় কুথুম লাইমুং পান্ডা আচুক জাগনাই কেরালা হাস্তেও ফাইনাল ডিসেম্বর তালনি থার্টিন নিশিমি ফিফটিন সালমারি জরা তাই তিনি নিয় পান্ডার কিটিংগৈ তি সাজাকমা সিপিআইএম নি বানা তালসারমুই প্যারাডাইস জমনি নি তিখলাই জাগলা খনিব সাজাকা আজকে পনেরোই নভেম্বর আঠারোশো পঁচাত্তর সালের এই দিনে তৎকালীন সাঁওতাল পরগনায় অমর বিপ্লবী কৃষক আন্দোলনের অন্যতম প্রতিভূ বিরসা মুন্ডার জন্ম। তিনি খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়াশোনা করতেন, ইংরেজি জানতেন বলে ব্রিটিশে কীভাবে উপজাতিদের অরণ্যের যে অধিকার, তাদের জন্মগত অধিকার, এই অধিকারের বিরুদ্ধে কীভাবে কাজ করছিলেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন। ইতিমধ্যেই ওনার বাবার নেতৃত্বে বিরসা মুন্ডার যে বাবা সর্দাররা, সাঁওতাল এবং মুন্ডা সর্দাররা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। বিরসা মুন্ডাকে একটা প্রতিবাদী কণ্ঠ বলে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনে যোগ দেওয়ার ফলে এই আন্দোলন আরও বেশি গতিবান হন। তারা দুই ভাই ছিলেন অত্যন্ত দুর্ধর্ষী, যেটা সিধু কানু। এই বিরসা মুন্ডার নেতৃত্বে এই আন্দোলন শুধু সাঁওতাল পরগনা, পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়ে ইংরেজরা প্রমাদ গুনতে থাকে যে বিদ্রোহ, ইংরেজের বুলেট আর আদিবাসীদের যে তীর ধনু বর্ষা, তার কাছে ইংরেজরা অনেক জায়গাতে পরাভূত হয়েছিল। তাই শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার সমর্থন হয় এবং বিচারে ওনার ফাঁসি হয়। কিন্তু ইংরেজরা বুঝেছিলেন ফাঁসি দিলে এটা গোটা ভারতবর্ষে যেভাবে এই বিপ্লবের চেতনা ছড়িয়ে যাবে এতে ক্ষতি হবে ইংরেজ শাসকদের, তাই গোপনে চক্রান্ত করে জেলের ভেতরে জেলারকে দিয়ে তার খাদ্যে বিষ মেখে দিয়েছিল এবং এই বিষক্রিয়ার ফলে রক্তভূমি করতে করতে তিনি প্রয়াত হন জেলের ভেতরে। এটি ইতিহাস, কিন্তু এই ইতিহাস ভারতবর্ষের মানুষ ভুলেনি। তাকে শুধু যারা উপজাতি তারা স্মরণ করে না, এই গত দুবছর সমানে যে দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করেছিলেন সেই লড়াইয়েরও প্রতীক বিরসা মুন্ডা। আজকে তারা বিরসা মুন্ডার দিবস পালন করছে বিজেপি, কিন্তু আমরা বলবো যে ইউপিএ সরকারের সময়তে, মনমোহন সিংয়ের সরকারের সময়তে আমরা লড়াই করে বনে উপজাতিদের অধিকার আদায় করা হয়েছিল, বিল পাস হয়েছিল। এই বিলের ফলে ত্রিপুরাতে আমরা 1,00,000 উপজাতি পরিবারকে, 1,25,000 আমরা জমির পাট্টা দিয়েছিলাম। এই ত্রিপুরার সরকার বর্তমানে সেই পাট্টা ছিনিয়ে নিচ্ছে, রাবার বাগান কেটে দিচ্ছে, ফলের বাগান কেটে দিচ্ছে, আর তারা আজকে এখানে খোয়াইতে গিয়ে বিরসা মুন্ডার ছবিতে মালা দিচ্ছে। কিন্তু আমরা এই মেকি যারা মিথ্যাবাদী প্রবঞ্চক বিজেপি, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সারা ভারত কৃষক সভা সর্বভারতীয় সম্মেলন আগামী 13, 14, 15 এবং 16 ডিসেম্বর কেরালার ত্রিচুরে হবে। এই সম্মেলনের যে পতাকা, এটা আজকে এই পনেরোই
নভেম্বর গোটা দেশে আমরা উত্তোলন করলাম। এই পতাকা সব জায়গাতে এই এক মাস সমানে থাকবে। 16 তারিখ সম্মেলন শেষ হলে ডিসেম্বর এই পতাকা আমরা ডাউন করব এবং গোটা দেশে এই পতাকা আজকে উত্তোলিত হয়েছে। শুধুমাত্র কেরালাতেই 1,27,000 গ্রামে উঠবে। আমাদের রাজ্য আমরা চেষ্টা করছি প্রতিটি গ্রামে তোলার জন্য। আপনারা জানেন ত্রিপুরার অবস্থা, গোটা দেশে ব্যাপক উদ্যোগ আমাদের সংগঠন আমরা গ্রহণ করেছি। সকালবেলা আমি গিয়ে এই 7:30টার সময় লক্ষ্মীলুঙ্গা চা বাগানে আমাদের বিশেষ করে মুন্ডা এবং চা শ্রমিক বন্ধুরা যেখানে থাকেন ওই এলাকার কৃষকদের নিয়ে ওই পতাকা তুলে আমরা এখানে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম এই প্রোগ্রামে এসেছি। আমরা বলবো যে এই লড়াই বিরসা মুন্ডা যে লড়াই করেছিল এই লড়াই আজকে এই বর্তমান সরকার কৃষকদের অধিকার কেড়ে নেওয়া, উপজাতি জুমিয়া কৃষকদের তার যে জমির অধিকার সেটাকে কেড়ে নেওয়ার জন্য কাজ করছে। বিরসা মুন্ডা আমাদের এই আন্দোলনের আজকেও প্রতীক, তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গোটা রাজ্যে এই পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহণ করছি। এবং আমরা বিরসা মুন্ডাকে শুধু শ্রদ্ধা জানাবো না, ওনার এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য সারা ভারত কৃষক সভা গোটা দেশে এই আন্দোলনকে প্রতি চালিয়ে যাবে। আমাদের এখানে কৃষক সভা এবং উপজাতি গণমুক্তি পরিষদ উপজাতি এলাকায় তারাও সেখানে 200+ স্থানে পতাকা উত্তোলন করবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা যৌথভাবে এই কাজ করছি।